নমস্কার বন্ধুরা সোনালি ফিউশনের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে পোস্ট পার্বণ তোমরা সকলে বাড়িতে নিশ্চয়ই পিঠে পুলি বানাচ্ছ আমিও বানিয়েছি জানো তো দুপুরবেলাতে আমাদের যেহেতু সরা পিঠে বানানোর নিয়ম আছে তো সেই কারণে আমি দুপুরবেলাতে সরা পিঠে বানিয়েছিলাম আর এখন আমি এই যে চুষি পিঠে বানাচ্ছি এখন তো এই দেখো আমি এটা ঘরের মধ্যেই আর কি চালটাকে গুঁড়ো করে নিয়ে বানিয়েছি একটু কড়াইয়ের মধ্যে নেড়ে শুকনো করে নিয়েছি তো আমি অনেকটাই মানে দেখো কতটা সরু শুরু করেছি তো মোটামুটি হবে অনেকটাই হবে এখনো এতটা করা বাকি মানে সব হাফও হয়নি এখনো ঠিক আছে তো এই আর কি আমার ছোটোবেলাকার কথা খুব মনে পড়ে পিঠে মানে শীতকাল আসলে আর কি ছোটোবেলাতে দেখো আমাদের এখন ধৈর্য সময় কোনো কিছুই নেই সত্যি কথা বলতে কেউ কিছু মাইন্ড করো না এখনকার মানে যারা হাউসওয়াইফ আছো তারা সকলেই ব্যস্ত সব আগেকার মানুষেরা কি হতো আগেকার মানুষেরা কিন্তু এতটা এভাবে কাজ বাইরে গিয়ে কাজ করতো না আমার মা যেহেতু ঘরে কাজ করতো ওই চরকা পাকাতো শান্তিপুরে যেহেতু আমাদের বাড়ি আমাদের যেরকম এই যে তাঁতের শাড়িগুলো তৈরি হয় সেই এই শাড়ির সুতোগুলো তৈরি করতো তো খুব মায়ের কথা মনে পড়ে শীতকালে আসলে আগে খুব বায়না করতেম করতাম ছোটোবেলাতে যে মা এই বানিয়ে দাও ওই বানিয়ে দাও পিঠে খাওয়ারটা দিনে আর কি বিশেষ করে পিঠে পায়েস আমরা খুব ভালোবাসি মালপোয়া তারপরে হচ্ছে পাটিসাপটা সব কিছু ভালোবাসি মানে পিঠে জিনিসটাই আর কি আমরা ভালোবাসি তো সেই কারণে ছোটোবেলাতে মাকে খুব বায়না করতাম যে মা বানিয়ে দাও বানিয়ে দাও মা বানিয়েও দিত আর এখন আমাদের ধৈর্য কোথায় খেতে ভালোবাসি কিন্তু ধৈর্য টাইম কোনোটাই নেই কখনও মানে সারাক্ষণ তো ঘরের কাজ করতেই হচ্ছে তারপরেও মেয়েকে সময় দিতে হচ্ছে তো আগেকার মানে মানুষেরা যেমন আমার মা কাকিমারা মাসিদেরকে দেখেছি ঠাকুমাদেরকে দেখেছি তাদের কতগুলো করে সন্তান ছিল আমার মায়ের তো যেমন আমি আর আমার ভাই দুজনকে সামলাতে হতো কিন্তু আমরা দেখো একখানা বাচ্চা সামলেও কিন্তু টাইম করে উঠতে পারি না যে আর সত্যি কথা বলতে কী বলতো মোবাইল আমাদের এমন একটা খারাপ হয়েছে যে আমরা ভালো মানে অভ্যাসগুলোকে ত্যাগ করে ফেলছি হয়তো অনেকে ভালো রান্না করতে পারি বা ভালো অনেকে কবিতা লিখতে পারি সেগুলোকে আমরা সময় পাইলেই আমরা যেহেতু ফোন নিয়ে বসে পড়ি ভিডিও করা যে যেরকম আর ভাবে নেবে আর কি ফোনটাকে ইউজ করে তো সেই কারণে ফোনটাকে এতটা আমরা বেশি ইম্পর্টেন্ট দিই যে আমরা ভালো গুণগুলো আমার যেমন সেভেনে থাকতে আমার স্কুলে ম্যাগাজিন লি মানে ম্যাগাজিনে কবিতা লিখতে হতো তো আমরা মানে যে রকম ধরো সবাই আর কি দেয় আমরাও দিতাম আমিও দিয়েছি আমার নামও উঠত আমি জানতাম যে আমার মধ্যে হচ্ছে কবিতা বানানোর একটা ভালো এ রয়েছে কিন্তু এখন কিন্তু দেখো সময়ের এখন প্রায় দশ বারো বছরের গ্যাপ পরে পড়ে গেছে এখন তো চর্চাও নেই হয়ও না তো এখন অনেক কিছুই পারতাম তো আঁকাটাও পারতাম টুকটাক সেগুলোকেও এখন আর চর্চা করার জন্য হয়ে ওঠে না তো মায়ের কথা খুব মনে পড়ে শীতকালে খুব মানে বায়না করতাম মা কিভাবে বানিয়ে দিত মানে মা কখনো বলতো না যে পারবো না বা করে দেব না মাকে যখনই যেটা বায়না করতাম মা এটা খেতে ইচ্ছে করছে মা তখনই সেটা বানিয়ে দিত আর মা যদি ভিডিওটা দেখে মা কমেন্ট করো দেখো মা তোমার মতন হচ্ছে কি চুষিটা তোমার থেকেও সরু সরু করেছি তুমি কিন্তু অনেকটা মোটা করতে আমি দেখো কতটা সরু সরু করেছি দেখো তো যাই হোক দুপুরবেলাতে সরা পিঠেটা বানিয়েছি আর এখন আমি গুড় দিয়ে জাল দিয়ে নেব গুড় আর দুধ দিয়ে জাল দিয়ে নেব এখনও কতটা রয়েছে ভাবতে পারছো এখনও কতক্ষণ টাইম লাগবে ঠিক আছে চলো